যে এমন নাই ছবিটা যেটি করলেন তো সেটা নিয়ে আপনার কাজের জায়গা থেকে যদি কিছুটা শেয়ার করেন ক্যামেরায় MR9 অ্যাকচুয়ালি আমাদের লুক লাইক দ্যাট বুঝবে সো MR9 হচ্ছে আজিজ ভাইয়ের অনেক দিনের একটা প্ল্যানিং যতটুকু জানি বাট আমি অনেক লেট করে এই প্রজেক্টে তাদের সাথে জয়েন হয়েছি আই থিঙ্ক ইফ আই এম নট রং 2020-এ তারপর থেকে করোনার জন্য অ্যাকচুয়ালি আমাদের প্রসিজারটা দেরি হচ্ছিল বাট আমাদের অনেক ট্রেনিং গিয়েছে আমরা অনেক এফোর্ট দিয়েছি আমরা সবগুলো কাজটি আমরা দিন নাই রাত নাই অনেক ফাইটিং যেহেতু এটা অ্যাকশন মুভি সো অনেক বেশি ফাইটিংয়ের জন্য আমাদের প্রিপারেশন ছিল সো দ্যাট আমাদের বডি পশ্চার বা আমাদের প্রেজেন্স যখন আমরা বড় স্ক্রিনে দেখবো তাতে যাতে খারাপ না লাগে সো এটার জন্য অনেক অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন অ্যান্ড প্র্যাকটিসের দরকার ছিল এক্সাইটেড নার্ভাস বড় পর্দায় নিজেকে এখনো দেখিনি সো দেখতে যাবো আশা করি ভালো হবে ট্রেলার দেখে ভালো লেগেছে হ্যাঁ মুভি একদিনে দুবার দেখছি আই থিংক সো মুভি কেমন লাগছে তোমার কাছে আমি ইভেন মুভির এই জিনিসটাই কিন্তু আমি এটাও বলেছি যে আমি এত তো পিছনের স্টোরি বুঝি না যে কালার গ্রেডিং কেমন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন যাচ্ছে বা সাউন্ড কেমন যাচ্ছে বা যতটুকুই বাংলাদেশের মুভি দেখেছি না কেন দেখে বড় হয়েছি না কেন যখন আমি নিজের মুভি দেখে বলছি না বাট আসলে অনেক বেশি সুন্দর হয়েছে কালার গ্রেডিং অ্যান্ড সাউন্ড ইফেক্টস অ্যান্ড ট্রেলার ইভেন যখন কালকেও বাইরে গিয়েছিলাম আমি র্যান্ডমলি মানুষ আমাকে ডেকে ডেকে স্ক্রিনশট দেখায় এই আলিশা তোমাকে দেখলাম কংগ্রাচুলেশন সো অনেক ভালো লাগে শুরুটা হয়েছে দেশের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান জেজের হাত ধরে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে আসলে অনেক ভালো লাগছে নিজেকে অনেক বেশি ব্লেসড ফিল করি অনেক বেশি মনে করি যে এই অপরচুনিটি এত বড় একটা অপরচুনিটি এসেছে যাতে সাকসেসফুলি এটা শো করতে পারি এমন না যে আই ডোন্ট থিঙ্ক আমি মিসইউজ করেছি যে অ্যাক্টিং করিনি ভালো করে কথা শুনিনি এরকম না আশা করি জ্যাজের এত বড় একটা প্রোডাকশন মানে জ্যাজ মাল্টিমিডিয়া ব্র্যান্ড থেকে লঞ্চিং হচ্ছে সো ভালো কিছু হয়ে লঞ্চ হচ্ছে ইনশাল্লাহ এটাতে অনেক বেশি আমার নিজের গ্রুমিং দরকার কারণ তাদের যেহেতু নাম বলছেন আপনারা ওরা অনেক চর্চা করে অনেক জিনিসটার প্রতি তাদের মায়া দিয়ে ডেডিকেশন দিয়ে তারা এখন একটা নিজের ব্র্যান্ড হয়ে দাঁড়িয়ে উঠেছে সো আমিও যদি আমার নিজেকে একটা ব্র্যান্ড হিসাবে দেখতে চাই তাহলে এটার জন্য আই থিঙ্ক আমার অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে অ্যান্ড জ্যাজ মাল্টিমিডিয়ার সাথে থাকতে লাগবে মেবি আমি বলবো যে আমি কাজের প্রতি যদি ঘুরি আর কাজের প্রতি যদি আগাই তাহলে গাড়ি বাড়ি নাম টাকা পয়সা অটো চলে আসবে ওগুলোর পিছে দৌড়াইলে শুধু ডিসরেসপেক্ট আসবে ফ্রম দ্য ক্রাউড বাট যদি আমি কাজের প্রতি দাঁড়াই অ্যান্ড নিজের ট্যালেন্টকে আরও কী বলবো মডিফাই করতে থাকি আরও চর্চা করতে থাকি তাহলে আই থিঙ্ক আমার কাজই আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা অটো এনে দিবে ওটার পিছে আর কি দৌড়াতে হবে না সত্যি করে বলতে আমি যখন প্রথম মাত্র জ্যাজের সাথে এই মুভিটার জন্য সেই 2020 সালে জয়েন করি তখন আমি শুনেছি আই থিঙ্ক আজিজ ভাইয়ের মুখেই যে যেই নায়িকাকে বা যেই অ্যাক্টরকে সে প্রেজেন্ট করবে না কেন টিভির সামনে তাকে সে ছোটোবেলা থেকে মানুষ করে তার অ্যাক্টিং দেখে এরকম টাইপের করে সে এমন না যে সাডেনলি একটা মেয়ে বড় হয়ে ওকে কাস্ট করে ফেললো হ্যাঁ অডিশন তো দিতে হয়েছে বাট অ্যাট দ্য সেম টাইম আমার আজিজ ভাইয়ের অনেক গাইডলাইন এগুলো ফলো করে আগাতে হয়েছে না তোমার বলছে গ্রুমিং গ্রুমিংটা বলো কোথায় গ্রুমিং গ্রুমিং করলা অ্যাক্টিং গ্রুমিং পাবেল ভাইয়ের কাছে করেছি পাবেল ভাইয়ের কাছে অ্যাক্টিং গ্রুমিং আজাদ আবুল কালাম ইয়েস আর আমরা ফাইটিং শিখেছি খসরু ভাইয়ের থেকে আর এই তো যেহেতু নাস্তাই না শিখে নেই নাচতে পারি এমনি নাচতে না পড়লে বলবো করিনি আচ্ছা আমি বলে দিই ও বাংলা ভালো পড়তে পারে না আচ্ছা
আলিশার কাছে আমার প্রশ্ন, মাসুদ রানাই তো হচ্ছে যে নায়ক প্রধান গল্প এবং পুরোটাই স্পাই থ্রিলার, যেহেতু পুরোটাই তার উপরে, সেই জায়গাতে আপনি প্রথমবারের মতো সিনেমা ইন্ট্রোডিউস হচ্ছেন, আপনি নিজেকে কতটুকু এই মেলে ধরতে পারবেন বলে মনে করেন বা কতটুকু স্কোপ পেয়েছেন গল্পে? কতটুকু স্কোপ পেয়েছি? ভালো স্কোপ পেয়েছি। এত বড় একটা ইন্টারন্যাশনাল মুভির মধ্যে যদি এক সেকেন্ডও আমাকে দেখাতো তাও আমি মনে করতাম যে আমি অনেক বড় একটা স্কোপ পেয়েছি। সেখানে এত ভালো একটা ক্যারেক্টার প্লে করছি, একটা বিসিআই এজেন্ট করছি অ্যান্ড অ্যাকশন থ্রিলার, যেটা আমরা একটু আগে শুনলাম যে আমরা কিন্তু বাংলাদেশের সিনেমায় মোস্টলি ভালোবাসা, প্রেম, কষ্ট এসব দেখি। সো যেহেতু একটা নতুন জার্নি হিসাবে যাচ্ছে এক মাসুদ রানা, একটা অ্যাকশন মুভি, সো এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড অ্যান্ড আশা করি যে যে ক্যারেক্টারটা গেলেও ভালো লাগবে আপনাদের সবাই।